এই যে বললাম এটাই হার ছিল, এটা হচ্ছে ওর নিজের দিদা দিয়েছে যেটা বৌদি এখনো পড়ে আছে, আর একটা চেইন দিয়েছে। তো এই ছিল টোটাল মোটামুটি জিনিস যা যা ও পেয়েছে, এগুলো হচ্ছে সোনা রূপা, আর বাদ বাকি যেগুলো খেলনা পেয়েছে প্রচুর, তারপরে জনসন্স বেবি সেট। তো সবাই এখন বেরিয়ে যাচ্ছে, কেননা থাকবে না। আর হ্যাঁ, দিদিরা আছে, দিদির সাথে যদি সন্ধ্যাবেলা কথা বলি, গল্প করি, তখন তো অবশ্যই দেখাবো। তো এখন না একটু ঘরদোয়াটা একটু পরিষ্কার করিনি, কেননা সবাই উপরে এসেছিল, ঘরদোয়াটা একটু নোংরা নোংরা মতন হয়েছিল, তো ওগুলো একটু পরিষ্কার করে নেবো। তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এইবারে যাবো কি কি গিফট পেয়েছে সেগুলো দেখতে, তো সমস্তটা আপনাদের দেখাবো। আসলে তখন মাইক বাজছিল, ওই জন্য আমি তেমন ভাবে কথা বলতে পারছিলাম না, কেননা এমনি থেকেও আপনারা কিছু শুনতে পাবেন না। তো আজকে না কাজ করার প্ল্যান নেই বলতে পারেন, কেননা আমি অনেক রাত করে তো কাজ করি, ওই জন্য আমার খুব ঘুম পাচ্ছে আজকে, স্পেশালি আজকে ঘুম পাচ্ছে, কেননা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। এইবারে যাবো গিফট খুলতে, আর গিফট খুলতে আবার অসম্ভব বেশি ভালো লাগে, তো সমস্তটা দেখাবো, চলুন। ঠিকঠাক আছে আচ্ছা, আজকে কিন্তু পরের দিন, ঠিক আছে। আর আমি এখন কটা বাজে শুনলে আপনারা একটু অবাকই হবেন, এখন প্রায় দেড়টা দুটো তো বাজতেই যাচ্ছে, আর আমি আজকের প্রচন্ড পরিমাণে ল্যাদ খেয়েছি, একটু ঘুমিয়েছি, কারণ আমি রাত্রিবেলা করে কাজ করলাম না, ঠিক ঘুমই হচ্ছিল না, কাজের চাপ ছিল, আর চাপ এখনো আছে, তাও একটুখানি আমি একটু রেস্ট নিয়েছি, ঘুমিয়েছি, ফোন ঘেটেছি, এইসবই করেছি। তা এখন উঠে স্নান টান করে এসেছি। এইবারে বলি আসল কথাটা, কালকে গিফট দেখাতে দেখাতে আর দেখাতে কেন পারলাম না, কেননা আমাদের ভাই বোনদের মধ্যে একটু ঝগড়া বেঁধে গেছিলো। যেহেতু দেখুন আমাদের বাড়িটা না একটুখানি বড়, মানে জেঠু জেঠিমা সবাই আছে, আর দিদিরা আছে, সবাই এসেছিল, যেহেতু প্রোগ্রাম ছিল এসেছিল, তো সবার সাথে কথোপকথনে একটু ঝগড়া বেঁধে গেছিলো, আর আমি সবার ছোট, আর আমার একটুখানি রাগ হয়, তো আমার ভালো লাগেনি, তাই চলে এসেছি। ইভান কি করছো, কোথায় যাচ্ছো, ছুটে ছুটে কোথায় যাচ্ছো, ছোট না পড়ে যাবে। তো ওটা ছিল আমার দিদির ছেলে, তো সবাই এসেছিল, ও হচ্ছে কি বলুন তো, ওই বাইরে খুব ছোটাছুটি করে, একদম কথা শুনে না, ওই জন্য ওকে একটু দেখিয়ে দিলাম, বাইরে ঘুরছিল, আমি এখান থেকে দেখা যাচ্ছিল, আর এই নিয়ে একটু ঝগড়াঝাটি হয়ে গেছিল, ওই জন্য আর আমি দেখতে আমার ভালো লাগেনি। ছুটো না, ওরকম ছুটো না, জুতো কোথায় তোমার, ছোটাছুটি করছে নিচে, দুপুরবেলা বাইরে বেরিয়ে ছোটাছুটি করছে। আর হ্যাঁ, সামনেই তো জামাই ষষ্ঠী, ওই জন্য সবাই আছে, মানে দিদিগুলো সবাই আছে, একেবারে জামাই ষষ্ঠী সেরে তারপরে যাবে, বাদ বাকি সব অতিথিগুলো চলে গেছে। তো আমি যেহেতু দুপুরবেলা উঠেছি, স্নান টান করে আর একেবারে চুলটুল কিচ্ছু ছানিনি, এইভাবেই চলে এসেছি, আমি এইভাবেই কমফোর্টেবল। তো এবারে যাবো, একটু খাওয়া দাওয়া করে নেবো, নিয়ে তারপরে অনেক কাজ আছে, সেগুলো নিয়ে তো বসতেই হবে, কারণ প্রচুর লোকের ডেলিভারি দিতে হবে আমাকে, সেগুলো নিয়েও বসবো। তো আমি ঘুম থেকে উঠে এমনি ঘোরাঘুরি করেছিলাম, বিকালে তেমন দেখাতে পারলাম না, তো এবারে প্রায় রাত হয়ে গেছে, তো এখন আমি দেখাবো একটু গয়নাগাটি, মানে গিফট যেগুলো যেগুলো পেয়েছে। তো আগের দিনকে রাত্রেবেলা একটু ঝগড়াঝাটির জন্য আর গিফট দেখা হয়নি, তাই ওগুলো ছেড়ে দিচ্ছি, ওগুলো দেখাবো না। তো এখন কি কি জুয়েলারি পেয়েছে, মানে সোনা রূপার যেগুলো পেয়েছে সেগুলো দেখাবো। আচ্ছা, এটাই প্রথমে একটা চেন দিয়েছিল, যেটা বৌদি পরে আছে, মানে ওনার মা দিয়েছিল মামার বাড়ি থেকে, তাই তো, মামার বাড়ি থেকে দিয়েছিল, যেটা বৌদি পরে আছে। তো পরে আমি একটা ফটো দিয়ে দেবো, ঠিক আছে, বা পাশে আমি ফটো দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, এটা দেখাচ্ছি না খুলে। আর এগুলো কি কি আছে আমি নিজেও জানি না, বৌদি বলুক আমাকে, বললে আপনাদেরকে আমি বলে বলে দেবো যে কে কোনটা দিয়েছে। বাবার বন্ধু বান্টি, বাড়িটা সুন্দর তো, না না বাবার বন্ধু তো, কে বন্ধু, অফিসের বন্ধু। আচ্ছা, আমি না সব পাশে পিকচার, অফিসটা তো, আচ্ছা এটা হচ্ছে আমার দাদার অফিস স্টাফ দিয়েছে, তো সুন্দর লাগছে না দেখতে, এটা হচ্ছে আমার দাদার অফিস স্টাফ দিয়েছে, খুব সুন্দর, এটা হচ্ছে, ঠিক আছে, এটা কে দিয়েছে, এটাও মনে হয় তো আংটি, তাই না, খুব সুন্দর, খুব কিউট, এটা হচ্ছে আমার মেজো পিসিমণি দিয়েছে ভাই বোনের জন্য।
আর এটা হাড় আছে, ঠিক আছে। এটা হচ্ছে ওর মামার বাড়ি থেকে দেয়া হয়েছে ওকে, ঠাকুমা। আচ্ছা, এই বালাটা আমার জেঠিমা দিয়েছে, আচ্ছা থাম্মি দিয়েছিল, ঠিক আছে। আর এটা ওর মামার বাড়ি থেকে দিয়েছে, এটা হাড় আছে আর এখানে একটা দাঁত খোদরা আছে। আচ্ছা, এটা কি আছে দেখি, আংটি। এটাও আংটি আছে না, বাহ, এটাও খুব সুন্দর একটা আংটি আছে, খুবই সুন্দর। এটা কে দিয়েছে, দিদিমার কালেজটা। আচ্ছা, এটা হচ্ছে দূর সম্পর্কে দিদা দিয়েছে ওর। আচ্ছা, এবার এটা দেখি এটা কি আছে, এটাই মনে হয় তো এরকম কিছু একটা আছে, হাড় আছে, হাড় আছে। দিদি তোমার চিনে কাগজ ছিল না, না ও না না না, এটাই হাড় নেই, এটা একটা পদ আছে, এর কোথায় ফেলে দেখা, একটা দাঁড়া, এটা লাল কিছু নেই, এই হচ্ছে পদ, খুব সুন্দর, পদটাও খুব সুন্দর লাগছে। একটা কেউ দিয়েছে, এখানে অনেক কটা জিনিস আছে, এটা দেখি কি কি আছে। এই ব্রেসলেটটা আমি দিয়েছি, মানে আমি বলতে কি, এটা হচ্ছে আমার বাড়ি, মানে আমার বাবা দিয়েছে, ঠিক আছে, ওকে দিয়েছে, ছোটদাদু দিয়েছে, ওর ছোটদাদু, মানে আমার বাবা মানে ওর ছোটদাদুই হবে, এটা দিয়েছে। আচ্ছা, আর দেখি এটাও একটা ব্রেসলেট, এটাও একটা ব্রেসলেট, এটাও একটা খুব সুন্দর, এই ব্রেসলেটটাও একদম, এর ভিতরে আবার একটা কার্টুন আছে আর এই হচ্ছে ব্রেসলেটটা, এটাও খুব সুন্দর। কার্টুনটা কিসের দেখি, কিসের, এটা মিকি মাউস, দাঁড়াও দেখা যাচ্ছে, অসাধারণ, এটা মিকি মাউস, ঠিক আছে, খুব সুন্দর। এটাও একটা আছে, এটাও হচ্ছে এটা বলে দাও, এটাও খুব সুন্দর, এটা দেখুন, এটা যে স্টোন দেওয়া আছে, এডি এডি স্টোন। আচ্ছা, এটা হচ্ছে ওর বড় মামা দাদু এরকম দিয়েছে, আমি অত তো সম্পর্ক বুঝি না, যেও একজন দিয়েছে মোটামুটি, দাদু পিসি, বড় দাদু, মানে বড় দাদু মামার মেয়ে, অনেক দূর সম্পর্ক বাবা, থাক, এটা হচ্ছে দাদু দিয়েছে, দাদু মেয়ে, যেই হোক, খুব সুন্দর। এই তিনটে হচ্ছে আর টোটাল ব্রেসলেট কুইলি দি, হ্যাঁ কুইলি দি, কাগলি দি আসি, হুম এসেছি, চেন দিয়ে আর বড় মামিও চেন, ও আচ্ছা আচ্ছা, এইবারে দেখবো এখানে কি আছে, এটা আমি, ওটাও নিজের, এটা আমি, ও আচ্ছা আচ্ছা, ও মানে দিদি দিয়েছে তাই তো, বাহ, এই আংটিটাও খুব সুন্দর, দেখুন এটা হচ্ছে আমার দিদি দিয়েছে, মেয়ে দি, মানে ওর হচ্ছে নিজের পিসি, ঠিক আছে, এইটা, এটা খুব সুন্দর আংটিটা, আমার হচ্ছে বড় পিসিমণি দিয়েছে, মানে ওর হচ্ছে বড় দিদা, বড় পিসি দিদা, পিসি ঠাম্মি, উপরটা কি আছে, আলোটা নিয়ে গিয়েও দেখাতে পারি, বা একটা পাতা, হ্যাঁ একটা লিফ করা আছে, ডিজাইনটা মনে হচ্ছে পরিষ্কার, ক্লিয়ার তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, এবার এতে কি আছে, এটা মানে হাড় আছে না, এটাও পদ আছে, এটাও একটা পদ আছে, এটাও একটা পদ পেয়েছে, আর এইটাও একটা পদ পেয়েছে, তিনটে না, আর একটা পদ কোথায় আছে ভগবান তো জানে, এই হচ্ছে টোটাল চারটে পদ, এখানে চারটে পদ পেয়েছে, দেখুন চারটে পদ। আর এখানে অনেক কটা জিনিস আছে, এখানে কি কি আছে একটু দেখাই, ও আচ্ছা, এখানে সব চেন আছে, ঠিক আছে, আমি বলে দিছি না দিদি, এই যে দিদি দিয়েছে, আচ্ছা এটা ছোট দিদি তাই তো, আচ্ছা এটা একটা চেন আছে, এখানে ধরে সেটা হয়ে গেল, আচ্ছা এখানে অনেক কটা চেন আছে, তবে আমি একটা দেখাই, এইটা হচ্ছে আমার ছোট, মানে ছোট দিদি দিয়েছে, এটা হচ্ছে ওর ছোট পিসি, না ওর ছোট পিসি তো আমি, এটা কি সেজ পিসি, ভুলিয়ে দিচ্ছে, এটা হচ্ছে আমার ছোট দিদি, মানে হচ্ছে আমার বড় জেঠুর ছোট মেয়ে, মানে ওর হবে, ওর সম্পর্কে হবে কত সেজ পিসি, আমি হচ্ছে ছোট, ঠিক আছে, আমি হচ্ছে একদম বাড়ির ছোট, মানে আমি হচ্ছে ছোট পিসি, আমার উপরে যে আছে সে, ঠিক আছে, মানে সে আমার, আমার সে আমার ছোটদি, ওর হচ্ছে সেজ পিসি, এটা দিয়েছে। এইটা হচ্ছে মানে আমার দাদার হচ্ছে বন্ধুরা মিলে, মানে টেনের যে বন্ধুগুলো হয় না একসাথে যাওয়া আসা করে, তারাই এটা দিয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে দিয়েছে। আচ্ছা, ওটা না প্রথমবার একটু মিস্টেক করে ফেললাম, আমার ছোট দিদি যেটা দিয়েছে সেটা হচ্ছে এই হাড়টা, আমি ভুল করে বলে ফেলেছি, এইটা আমার ছোট দিদি দিয়েছে, ঠিক আছে, এই হাড়টা, আর এই হাড়টা যেটা বললাম এটা কে একজন অন্য কেউ দিয়েছে, এটা কে দিয়েছে জানি না, যেও একজন দিয়েছে,
তো এই ছিল মোটামুটি হার, এই যে বললাম এটাই হার ছিল, এটা হচ্ছে ওর নিজের দিদা দিয়েছে যেটা বৌদি এখনো পরে আছে, পরে নেব, এটা সোনার একটা চেইন দিয়েছে। তো এই ছিল টোটাল মোটামুটি জিনিস যা যা ও পেয়েছে, এগুলো হচ্ছে সোনার রূপা। আর বাদ বাকি যেগুলো খেলনা পেয়েছে প্রচুর, তারপরে জনসন বেবি সেট পেয়েছে, তারপর হচ্ছে আরো যেগুলো কাঁসার থালা বাসন পেয়েছে, স্টিলের থালা বাসন পেয়েছে, গামলা পেয়েছে, টেডিবিয়ার পেয়েছে, ফ্লাক্স পেয়েছে, মানে প্রচুর জিনিস পেয়েছে, ওয়াকার পেয়েছে, প্রচুর জিনিস পেয়েছে। সেগুলো আর আগের দিনকে একটু ঝগড়াঝাটির মধ্যে দেখাতে পারলাম না, যেগুলো পেয়েছি দেখিয়েছি, কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। জামা আছে তো দিয়ে দাও, এখানে থাক, পিসি দিয়েছে খুলে আর দেখাচ্ছি না, পাট করা খুব সমস্যা। এটা ওর নিজের পিসি দিয়েছে, মানে আমার হচ্ছে মেজদি, এটা কে দিয়েছে, এটা ওর একটা রিলেটিভ আছে, যেটা হচ্ছে ভোলা কাকু দিয়েছিল। কখনো পড়লে তো অবশ্যই দেখাবো। আরো পাঞ্জাবি পেয়েছে, আরো অনেক জামা আছে যেগুলো পেয়েছিল, সেগুলো দেখানো তো হলো না, যেগুলো পারলাম দেখালাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। ওটা তো আমি করে দিয়েছি, ওটা তো আমি দেখিয়েছি আগে। তো এই ছিল মোটামুটি জিনিস, যদি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক করতে একদমই ভুলবেন না। আর আপনারা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন কোন টপিকে ভিডিও দেখতে চান, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইবও করে নেবেন আর ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো আজকে এই ব্লগটা এখানেই এন্ড করছি, যদি ভালো লেগেছে লাইক শেয়ার সাবস্ক্রাইব। তো সবাই ভালো থাকবেন, টাটা।